হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই থাকবেন বলে। তো আজকে 17 ডিসেম্বর, আমরা সকালে সকালে চলে যাচ্ছি টাটা স্টিল তরফ থেকে, ম্যারাথন হচ্ছে বলে। আর এই কিটগুলো আমাদেরকে একদিন আগেই দিয়ে দেয়, তো নেক্সট দিন আমাদেরকে সব কিছু রেডি হয়ে যেতে হয়। আমরা এটাতে 10 কিলোমিটারে পার্টিসিপেট করছি, অনেক ভিড় আছে। তো আমরা সকালে 4:30 থেকে উঠে চলে গেছি স্টার্টিং পয়েন্টে, আর এখান থেকে রানিং স্টার্ট হয়ে গেছে। অন্য ইভেন্ট থেকে ম্যারাথন ছুটতে খুবই ভালো লাগে, কেন বলে এখানে সবাই গ্রুপে ছুটতে পারে, আর এখানে কেউ ফার্স্ট সেকেন্ড আসার কোনো চাপ নাই, কিছু নাই। বাস একটা লম্বা জার্নিটা পূরণ করার মতন, সব বন্ধুদের সঙ্গে এনজয়মেন্ট করতে করতে 10 কিলোমিটার কখন পার হয়ে যায় এটা বোঝাই যায় না। তো এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। তো তার জন্য যখনই ম্যারাথন হয় তো আমি চেষ্টা করি ওইখানে পার্টিসিপেট করার। তো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, যদি আপনারা কোনো দিন ম্যারাথনে পার্টিসিপেট করেনি তো আপনারা অবশ্যই ম্যারাথনে পার্টিসিপেট করবেন। তো দেখবেন ফার্স্ট সেকেন্ড আসা না, ওইটাতে কমপ্লিট করাটাই একটা খুব বড় অ্যাচিভমেন্ট থাকে। তো সবাই সবার সঙ্গে মিলে আপনারা কখন টাইমটা কেটে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না। কলকাতা পুলিশ ম্যারাথন 21 জানুয়ারিতে আছে, তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন ওইটাতেও পার্টিসিপেট করতে পারেন। আমিও চেষ্টা করব ওইটাতে যদি থাকি তো পার্টিসিপেট করব। তো এরকম করতে করতে রানিংটা কমপ্লিট হয়ে গেল, আর 10 কিলোমিটার আমরা পার্টিসিপেট করেছিলাম, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো আপনারা যারা যারা এনজয় করতে চান, আপনারা যারা যারা এইটাকে এক্সপিরিয়েন্স করতে চান, তো অবশ্যই ম্যারাথনে পার্টিসিপেট করবেন। রানিং কমপ্লিট হওয়ার পর আমরা একটু ছবি টবি তুলতে শুরু করলাম। ছবি টবি তোলার কমপ্লিট হওয়ার পর আমরা আবার ব্যারেক ফিরে যাব। ম্যারাথনে পার্টিসিপেট করে খুব ভালো লাগলো, আর এসব জিনিস দিয়েছিলো আমরা যখন রানিং কমপ্লিট করেছিলাম তারপর। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।